আপনারা দেখেন না, জানেন না, চিনেন না, না এখানে আমি ছাত্র রাজনীতি করছি, না আমি আপনাদের পাশে বিপদে দাঁড়াইছি। আপনারা 14 সালে একটা বাচ্চা ছিলাম, চলো কম বয়স ছিল, আপনারা আমাকে ওই ব্যালটের নৌকা থাকার পরও আপনারা আমাকে আনারসে ভোট দিয়েছিলেন। আমার কষ্ট আপনাদের কাছে এমন কি কষ্ট, এমন কি বেদনা, এমন কি জ্বালা আপনাদের ভিতরে ছিল যে একটা মানুষের না চিনা ব্যালটের নৌকা আছে তারপরও আপনারা আনারসে ভোট দিয়েছেন। কার জন্য? সেটা নৌকার বিপক্ষে না, সেটা একজন ব্যক্তির বিপক্ষে। আজকে যে আমার বিপক্ষে নির্বাচন করতেছে সে অন্য কোন ব্যক্তি না, সেই ব্যক্তি, একই ব্যক্তি। তাহলে পরিবর্তন কি? এই 10 বছরে পরিবর্তন কি? 2014 সাল 28,000 ভোটের ব্যবধানে আপনারা 3 ধারা থেকে আমায় জয় 2018 আমার যে ভোট আপনারা আমাকে দিচ্ছেন সে ভোট কিন্তু ব্যক্তির বিপক্ষে দেন নাই 18 সালে, দিচ্ছেন আমার কর্মের আমার ফল আমার। আর 2024 ওই একই ব্যক্তি, ওনাকে নৌকা দেয়, উনি নৌকা নিয়ে আইসা গাঙ্গে নামে, এর খুঁজা বৈঠা আর পায় না। আমার ভুপু নৌকা ওনারে দেয়, উনি রাজনৈতিক বড় নেতা, অনেক বছর দল করে তাই দেয়, আমিও তো রক্ত, তো আমার বৈঠাটা দিয়ে দেয়। উনি নৌকা নিয়ে ডাঙ্গে নেইমা তাল বেতাল হারায় ফেলায়, আর আমি বৈঠা নিয়া ওই কলা গাছের বেলা বানাইয়া বাইয়া বাইয়া গান পাড়ি দিয়ে দেয়। কথা কি এরকম না? আসেন, আমরা কাদের জন্য রাজনীতি করি? এই মঞ্চে যারা বসে আছেন তারা বিগত 40 বছর একে অপরের প্রতিদ্বন্দ্বী। কি এখানে পানু ভাই আছে, এখানে মিজান ভাই আছে, এখানে আসলাম ভাই আছে, তারা সবাই তো একে অপরের প্রতিদ্বন্দ্বী তাদের পিতার আমল থেকে। আজকে এক মঞ্চে কেন বসছে? আজকে এক মঞ্চে তারা বসছে নিক্সন চৌধুরীর জন্য বসে নাই, তারা রাজনীতি করে দীর্ঘদিন, তারা এদেশের মানুষের উন্নয়ন হবে এর জন্য আজকে এক মঞ্চে বসে। তারা আপনাদের ভালোবাসে, তারা ছোট থেকে বড় হয়েছে আপনাদের সাথে, হয়তো বা একজনকে পছন্দ করেন আরেকজনকে করেন না, কিন্তু করেন তো কারো না কারো। তো তারা আপনাদের ভালো চায়, তারা দুইজন উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছেন, টিপু ভাই আর সমী ভাই তারাও পাশাপাশি বসা, এত নেতা একসাথে কেন বসছে এলাকা? সেখানে আমি কোনোভাবেই দেখতেছি না যে কাউকে আমি শক্তি প্রয়োগ না ছাড়া কাউকে আমি কেন শক্তি প্রয়োগ করব জনগণের ভোটের বিপক্ষে? উনি 4 দিন আগে আমাকে বলছেন, ভাই আপনি আমি কিচ্ছু চাই না, আপনারা সুষ্ঠু নির্বাচন করবেন, এটা তার অধিকার। আর আরেকজন যিনি আমার কাছে রাগ হইয়া জাগুল্লার সাথে গেছেন, তিনি আর তার বউ 3 দিন আগে ভোট ভোট করে আমাকে কয় হাত নারকেল করে আর মুসলিম প্রাণে আমার কেটে দিতে হবে, মানে এই 2 সেন্টার আমি কেটে দেবো তাহলে উনিও ভাই খাইতো আমিও খাইতাম আর প্রশাসনও খাইতো, সেই গোসায় হত্যা চলে গেছে আর কোন কারণ না। ভোট আমি কাইতে দিলাম না, ভোট কাটা কি সম্ভব? গণ জোয়ারের বিপক্ষে ভোট কাটা সম্ভব? তাহলে কেমন বদনাম আমার হইতো? আজকে যার কাছে গেছে সে ওনার ভোটটা দিল কাইতে দেয়। আমার প্রশ্ন, আমাকে দায়িত্ব দিছে কে? এই 10 বছর যে আমি দায়িত্ব পালন করলাম, আমাকে দায়িত্ব দিছে কে? আপনারা জনগণ দায়িত্ব দিচ্ছে। আজকে নির্বাচন আসছে,
আমার একার দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব আছে আজকে একবার আমরা জোয়ার ভাটার দেশের মানুষ সব ভুলে যায় এই জোয়ার এই ভাটা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো 14 সালে এই তিন থানার অবস্থা কি ছিল খুব খারাপ ছিল খারাপ ছিল একবার চিন্তা করেন যে এই তিন থানার অবস্থা কি ছিল এক একটা ইউনিয়ন বাংলায় 37টা 26টা করে বাসের চার ছিল আছে কোনো বাসের চার নাই এই আপনাদের সামনে যে স্কুল এটা টিনের ভবন ছিল আছে চারতলা ভবন আমি এই ইউনিয়নের 22টা দেখি স্যার এই বিদ্যুৎ পুরো তিন থানায় মাত্র 40 ভাগ বিদ্যুৎ ছিল আজকে আমার পদ্মার মাঝখানে দিয়ারা চতুর্দিকে পদ্মা 980 কোটি টাকা ব্যয় করে পদ্মা নিজ দিয়া সাবমেরিন কেবল দিয়া আজকে দিয়ারার ঘরে ঘরে বিদ্যুৎ আজকে আমার সদরপুর চরবদ্রাসনের 100 ভাগ কাজ আমি পারি নাই কিন্তু 80 ভাগ কাজ কিন্তু আমি করতে পারি আজকে কষ্ট করছি 10 বছর ঘর সংসার পরিবার কোনো দিকে তাকাই নাই প্রতি সপ্তাহে 4 দিন 5 দিন করে এসে থাকছি থাইকা মানুষের সেবা করার দায়িত্ব দিতেছে ইমানি দায়িত্ব পালন করার জন্য দিন রাত চেষ্টা করছি আমার মেয়ে একটা বক্তব্য দিতে সেদিন বাচ্চা মেয়ে বাবুচরে তার বক্তব্যটা ছিল যে আমার বাবা 14 সালের আগে সকালে নাস্তা খাইতো আমার সাথে দুপুরে ভাত খাইতো আমার সাথে রাতে ভাত খাইতো আমার সাথে আমাকে স্কুলে নিয়ে যাইতো স্কুল থেকে নিয়ে আসতো আজকে 14 বছর আমি আমার বাপরে পাই নাই 10 বছর আমি আমার বাপরে পাই নাই আপনারা পাইছেন তাতে সে কষ্ট পায় না সে খুশি হয়েছে সে আইসা আমি তাকে আনছি যে তাদের যে আমি 10 বছর সময় দিই নাই কেন দিই নাই যে জনগণ আমারে কত ভালোবাসে সেটা দেখাই যান আজকে 10 বছর কোনো খবর নাই আজকে করোনার সময় সারা বিশ্ব বন্ধ বাপ মারা গেছে পুত্র দাফন দেয় না এমন ছোঁয়াচে রোগ কেউ জানে না কি হবে ঢাকা শহরের মানুষ পৃথিবীর অনেক দেশের মানুষ মৃত্যুর ভয়ে জানলা খুলে নাই ঠিক বাজারের ব্যাগ হাত দিয়ে ধরে নাই আমাদের পুরো পৃথিবীতে কোনো ওষুধ ছিল না ভ্যাকসিন ছিল না সারা পৃথিবী লকডাউন করে দিয়েছে বন্ধ করে দিয়েছে সেদিন আমেরিকা লন্ডন সব জায়গায় প্রতিদিন 9000 10000 করে মানুষ মারা গেছে 500 দেশ ইন্ডিয়ায় 7000-8000 লোক মারা গেছে লাশ আর লাশ টিভি ঘুরলে কি রোগ কেউ জানে না কিসের জন্য ঘর কেউ জানে না সেদিন আমরাও বাংলাদেশ সরকার লকডাউন ছাড়া উপায় ছিল না কেন ওষুধ নাই ভ্যাকসিন নাই কবে হবে কেউ জানে না ওই যে বলছি জোয়ার ভাটার দেশ আজকে করোনা হলে একটা ঠান্ডা লাগছে তখন করোনা হলে মানে মারা গেছে আমাদের ঢাকার প্রত্যেক হসপিটালে আমি নিজের চোখে দেখছি আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লাশ আর লাশ রুগীদের বাঁচানো যাচ্ছে না হসপিটালে জায়গা হচ্ছে না তখন সরকার লকডাউন দিছে আমরা তো আমেরিকা না আমরা তো লন্ডন না যে সরকার আমাদের মানুষের খাওয়াবে আমরা বাংলাদেশ গরিব দেশ তারপরও সরকার কিছু করা ছিল না এই রোগ থামানোর জন্য লকডাউন দেওয়া হয়েছে লকডাউন দিছে আমরা সেনাবাহিনী নামছে পুরো বাংলাদেশে সেনাবাহিনী নামছে যেদিন লকডাউন দিছে তারপরের দিন ফজরের নামাজের পর আমি আমার ড্রাইভারে ফোন করছি সে মোহাম্মদপুর আদা বলে থাকে সে বলছে স্যার বাসাতে বেরোতে পারবো না সেনাবাহিনী টহল দেয় আমি সে লাগবে না আমি নিজে গাড়ি চালাইয়া একটা ফেরি চলে সেই ফেরিতে তিনটা স্টাফ একটা আমার ডালা উঠায় আর একজন দুইজন উপরে আমি এক পৌনে দুই ঘন্টা এই পদ্মা ব্রিজ তখন হয় নাই আমি গাড়িতে বইসা চার জায়গায় সেনাবাহিনী আমার গথে স্যার কই যান আর ওই বাড়ি যাই তো আপনি বের হয়েছেন কেন আর যে এলাকায় যাবো সেদিন আগে একা গাড়ি চালায় আইসা
আমি বাংলার বাড়িতে আসা তিন থানার আমার নেতা কর্মীদের নাই মাবি রাস্তায় রাস্তায় ঘুরছি ঠিক সেদিন আমি আমার বাচ্চাদের চিন্তা করি নাই সেদিন আমার বৃদ্ধ 83 বছর মায়ের কথা চিন্তা করি নাই যে আমার করোনা হলে তাদেরও হইতে পারে আমি আমার রোগ তাদেরও ধরতে পারে সেদিন আমি আত্মীয়দের কথা চিন্তা করছি সেদিন আমি রাস্তায় ঘুরছি আমার বেড়ালা ভাইরা দিনারে দিন খায় তার না পাইলে পাইলা কি খাবে দিন মজুররা কি খাবে সেদিন আমি ছয় মাস সাত মাস ভ্যাকসিন না পাইলেও পর্যন্ত আমি বাড়িতে থাইতা মানুষের চাল ডাল যা লাগছে আমার চিন্তার একটা মানুষ ক্ষুদায় কষ্ট পায় নাই সেদিন উনি কইছিল সেদিন দুই বছর একদিনের জন্য উনি এই তিনখানায় আইসা দেখে নাই মানুষগুলা বাইচ্ছে আপনার মহিলা একটা দিন উনি গাড়ির ভিতরে আইসা ঘুরে দেখায় নাই আজকে উনি কোন মুখে ভোট চায় আপনাদের কাছে আমি বলি উনি কোন মুখে ভোট চায় সেদিন বলতে কি আগে যান বাজাও পরে দেখা যাবে নিক্সন চৌধুরী তো জানে চিন্তা করে নাই আমার সন্তানদের চিন্তা তো আমরা করি নাই আজকে দশটা বছর বিশটা ঈদ গেছে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে বাসার ভিতর সেলাই খাইছেন আমার সন্তানরা তো আমার বাপ তার বাপের সাথে সেলাই খাইতে পারে নাই আজকে দশ বছর আমি তাদের সাথে ঈদ করি নাই আমরা কষ্ট করছি আমরা উন্নয়ন করছি আমরা মানুষের পাশে রাখছি আর উনি আইসে এখন তো ভোট চাইতে নিয়ে যাবে এটা মগের মূল্য এখন উনি ভোট কাটবে এক ভোট পেলে উনি এমপি হয়ে যাবে তাই আমাদের সব পরিবার আমাদের জন্য আপনাদের জন্য কষ্ট করছে আমরা আপনাদের জন্য কষ্ট করছি আমরা আমাদের দায়িত্ব পালন করছি এখন সময় আসছে আপনারা কি করবেন আপনাদের সন্তানরা আপনারা যে কষ্ট করেন সেই কষ্ট না করুক আপনারা চান না যে আপনাদের সন্তানরা একটা সুন্দর জীবন যাপন করুক আপনারাই তো তাকে 2014 সালে প্রত্যাখ্যান করছিলেন আজকে যদি আমি ভোট না পাই উনি এমপি হয় তাহলে আজকে আমার দশটা বছর আপনারা ফেরত দিতে পারবেন আমার কষ্ট ফেরত দিতে পারবেন আজকে আমি সকাল ছয়টায় বাইরেছি এখন পর্যন্ত মিটিং করতেছি আর উনি ঘরে বসা কম্বল মুড়ি দিয়ে বই আছে ওরা করে ভোট জিজ জিজ করে আমি জানতে চাই উন্নয়নে যদি ভোট হয় তা সেই ভোটের হক আমার এবং মানুষে ভালোবাসা সম্মান দিয়া ইজ্জত দিয়া যদি ভোট হয় সে সেই ভোটের হক আমার এই কাজীরা মানুষের সাথে হাত মিলাতে সুদিয়া বসত আর আমি আজকে তিন থানায় তিন বছরের বাচ্চা আমি রাস্তা দিয়ে গেলে বলে কি লিখছন যায় লিখছন আমি একটা সংসদ সদস্যর সাথে একটা তিন চার বছরের বাচ্চার সম্পর্ক তৈরি করি আজকে 13-14 বছরের বাচ্চারা আমার মুখের সামনে এসে কয় দোস্ত কই যাও বলে আমি একটা 14 বছরের বাচ্চার সাথে আমার একটা সংসদ সদস্য সম্পর্ক তৈরি করি মুরব্বীরা আমি রাস্তায় নামলে মাথা হাতটায় দেয় আমার দুই হাত দিয়ে দোয়া করে দেয় আমি একটা মুরব্বীর সাথে একটা সংসদ সদস্য সম্পর্ক তৈরি এটাই আমার কামাই এখন ভোট কি দিবেন নাকি কামাই করবেন এটা আপনাদের দায়িত্ব আমি 10 বছর কষ্ট করছি 10 বছর শ্রম দিছি আমি আমার ইমানির দায়িত্ব পালন করছি এক ফোঁটাও জমি নাই আমার দায়িত্ব থেকে আজকে সময় আসছে আপনারা মিটিং শুনতেছেন আপনারা বক্তব্য শুনতেছেন আমি 10 বছর শ্রম দিছি কষ্ট দিছি এখানে যারা নেতারা বসে আছে ওনারা কিন্তু ভোট মা তুলানা সোনাদের পক্ষে সম্ভব না ভোট তুলতে পারবেন আপনারা তাই আমি 10 বছর কষ্ট করছি আপনারা 10টা দিন কষ্ট করেন আপনারা যে আগামীকাল থেকে মা চাচি মুরব্বী আপনারা নিজেরা নিজেরা গ্রামে চাইয়া ভোট চান আমি বলতে পারি এই 10 দিন যদি আপনারা কষ্ট করা ভোটে গ্রামে গ্রামে নামেন আমার জন্য ভোট চাইতে আপনারা লজ্জা পাইতে হবে না তারা এমন কোন জায়গা নাই যেখানে নিক্সন চৌধুরীর উন্নয়নের ছোঁয়া পড়ে নাই মাথা নত করতে হবে না তাই আপনাকে একটা কথা বলি যে আপনারা
মাত্র 10টা দিন মাত্র 10টা দিন কালকে থেকে যদি গ্রামে নামেন সবাই 10 জন 5 জন 15 জন মাছ আছে সবাই মিলে যদি গ্রামে নামেন আমি কথা দিচ্ছি আমি বিশ্বাস করি ওনার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে থেকে মুক্তি মুক্ত করবে না নির্বাচন আমার একান্ন আপনাদের সবাই আপনাদের আত্মীয় আছে স্বজন আছে তাহলে এই সেন্টার না আপনার এই আকট ভাষাঞ্চল চর বিষ্ণুপুর সব জায়গায় আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়রা আমি একাই যুদ্ধ করবো আপনারা করবেন না আগামীকাল থেকে নির্বাচন নিজের মনে করেন আপনাদের কাছে অনুরোধ নেতাদের মধ্যে সমস্যা থাকতে পারে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কারো দোষ দোষের শাস্তি আমারে দিয়েন না আমি যা পারছি সঠিকভাবে চলছি আমি কাউকে অন্যায় করতে দেই নাই তাই আপনারা আগামীকাল থেকে নির্বাচনে নামেন এই দুই সেন্টার না পুরো আগে যদি আপনারা সবাই চলে যান সবাই নামবেন 10 দিনের জন্য